হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, প্রত্যেককে জানাই স্বাগত আজকের এই সেশনে। মাদ্রাস সার্ভিস কমিশনের আজকে যে রিজার্ভেশনদের জন্য 5% যে রিজার্ভেশন দেওয়ার কথা তা নিয়ে মামলা শুনানি ছিল, যার আজকে 27 জুলাই। 5% রিল্যাক্সেশন দেওয়া হবে কি না সেই নিয়ে ছিল মামলা, এবং মামলায় কি উঠে এলো সেটা নিয়ে কথা বলবো আজকের এই সেশনে। অবশ্যই প্রত্যেককে বলবো, অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের জন্য প্রত্যেকটি আপডেট নিখুঁতভাবে পাওয়ার জন্য প্রথমে পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখে নেওয়া যাক কী বলা রয়েছে এখানে। ফার্স্ট কথা, যে মাদ্রাসা যে এনসিটি রুলকে ফলো করছে না সেটা নিয়ে মাদ্রাসার আইনজীবীকে প্রথমে বলার জন্য বলা হয়। তিনি বলেন যে আরটিআই 2022 যে সেকশন 4-5 যেটা রয়েছে, যেখানে বলা রয়েছে যে মাদ্রাসা মানে আর্টিকেল 29 এবং 30 সেখানে বলা রয়েছে চাইলে না চাইলে নাও এখানে অ্যাকসেপ্ট করতে পারে, এবং সেখানে কি হচ্ছে না মানে রিলিজিয়াস বা রিলিজিয়ান যে ক্যাটাগরিগুলো রয়েছে তো সেক্ষেত্রে এনসিটি গাইডলাইন না মানলেও পারে, এবং সেই ক্লজগুলো দেখায় কোর্টে। সেখান থেকে প্রশ্ন উঠে আসে এটাই যে তারা গ্রহণ করতে নাও পারে এনসিটি গাইডলাইনগুলো, এবং সেক্ষেত্রে বিচারপতি বলেন যে যেহেতু 2009 আরটিআই যে রুল ছিল সেখানে কিন্তু এটা ছিল না, তবে এটা নিয়ে একটা সংশয় রয়েছে। এবং এখানে বিচারপতি মহাশয় আমাদের অলরেডি কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়াকে ইনফর্ম করেছেন, ল অ্যান্ড ল মিনিস্টার মানে জাস্টিসকে এখানে ইনফর্ম করেছেন, এবং সমস্তভাবে স্টেট ইউনিয়নকে ইনফর্ম করার পরে দেখা যাবে কী হয় না হয়, এবং এজন্য সমস্ত রকম ভালো হয় আমার অলরেডি চলে, এবং ব্রিটিশনার আইনজীবী নিজেও কিন্তু বা আইনজীবীরা নিজেরা দেখিয়েছেন, এবং জাস্টিস মানে বিচারক নিজেও একটা কিন্তু এখানে সাবমিট করেছেন। তো এর যে নেক্সট হিয়ারিং ডেট সেটা রয়েছে 4th অগস্ট। আশা করি মামলার শুনানি খুব শীঘ্রই আসতে চলেছে, কারণ যেই রকমভাবে এগোচ্ছে, পয়েন্ট ওরিয়েন্টেডভাবে এগোচ্ছে দেখে খুব ভালো লাগলো আজকের এই মামলা দেখে। তো আশা করা যায় নেক্সট হিয়ারিং ডেট কী হতে পারে সেটা নিয়ে ডিসকাস করবো অবশ্যই। অ্যান্ড অবশ্যই প্রত্যেকে বলে রাখি যে আমার যেটা মনে হয় মাদ্রাসা বোর্ড বা মাদ্রাসার যে আইনজীবীরা দেখাচ্ছেন যে এখানে আরটিআই একটা উনি অ্যাক্ট দেখিয়েছেন ওনারা 2022, সেটা কতটা স্থায়ী হয় বা কতটা কী হয় সেটা ডিপেন্ড করছে এখন। তবে এই যদি মামলা এরকম হয়ে থাকে তাহলে কিন্তু যদি 5% দেওয়া যায় তাহলে কিন্তু অনেক পরীক্ষার্থী বুঝতে পারবেন এটা এমন সত্যি কথা, তবে তার জন্য কিন্তু একটু ফাইট করতে হবে প্রত্যেককে, কিন্তু একটু প্রুফ বাড়াতে হবে। তো 4th অগস্ট রয়েছে ডেট, দেখা যাক কী হয়। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, আজকের জন্য এইটুকুই, পরবর্তী কথা বলবো আরও অনেক কিছু নিয়ে।